মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ মুখত সঘনাই শুনা যায় সুরক্ষিত অসমৰ প্রসঙ্গ তথা অপরাধমুক্ত অসমৰ প্রসঙ্গ। কিন্তু প্রকৃততে কিমান সুরক্ষিত অসম? আইন শৃঙ্খলা রক্ষাত সবাতোকৈ ব্যর্থ রাজ্য অসম। ন্যাশনেল ক্রাইম রেকর্ডস ব্যুরোত প্রকাশ পাইছে এই তথ্য। 2017 পৰা 2019 চনলৈকে ব্যুরোত প্রকাশিত তথ্য রাজহুয়া রাইজর দলর। রাইজর দলের অভিযোগ, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের নেতৃত্বাধীন গৃহ বিভাগ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সাংঘাতিকভাবে ব্যর্থ হয়েছে। অপহরণ, পনবন্দী, নারীজনিত অপরাধ, সম্পত্তি সম্পর্কীয় অপরাধত প্রথম অসম। দেশের 29খন রাজ্য আর 7খন কেন্দ্রীয় শাসিত রাজ্যের যিমানবিলাক গৃহমন্ত্রী দায়িত্বত আছে সকলোতকৈ সেই সকল গৃহমন্ত্রীর ভিতর আটাইতকৈ ব্যর্থ গৃহমন্ত্রীগুলো হয়েছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। মহিলা অপহরণ আর পণবন্দীর ক্ষেত্রে 29খন রাজ্য আর 7খন কেন্দ্রীয় শাসিত রাজ্যের ভিতর প্রথম স্থান লাভ করেছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের সুরক্ষিত অসমে। সর্বমুঠ 6,989টা মহিলা অপহরণ আর 7,220টার পণবন্দীর ঘটনা সংঘটিত হয়েছে। মহিলার বিরুদ্ধে সর্বমুঠ ভারতীয় আইনের দণ্ডবিধি আইনের ভিতর আটাইতকৈ বেশি অপরাধ সংঘটিত হয়েছে। এয়াও 29খন রাজ্য আর 7খন কেন্দ্রীয় শাসিত অঞ্চল সামরি। 4, বলপূর্বকভাবে বিয়া করাবলে মহিলা অপহরণ। 29খন রাজ্য 7খন কেন্দ্রীয় শাসিত অঞ্চল সামরি প্রথম স্থানত আছে অসম। পূর্বর বছরবর অমীমাংসিত হয়ে থাকা গোচর 29খন রাজ্য আর 7খন কেন্দ্রীয় শাসিত অঞ্চল সামরি অসম প্রথম। অসমত থাকা অমীমাংসিত গোচর সংখ্যা হয়েছে 26,663টা। বিভিন্ন দলের মাজত শত্রুতা বহাবলে করা অপরাধ, গোষ্ঠী সংঘর্ষ, গোষ্ঠী সংঘর্ষ ক্ষেত্রে 29খন রাজ্য আর 7খন কেন্দ্রীয় শাসিত অঞ্চল সামরি অসম প্রথম স্থানত। সকল রাজ্যের গৃহমন্ত্রীর ভিতর আটাইতকৈ ব্যর্থ গৃহমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। গৃহমন্ত্রী হয়ে থাকার নৈতিক অধিকার নাই সর্বানন্দ সোণোৱালের। রাইজর দলের দাবি, গৃহ বিভাগের দায়িত্ব এৰি দিব লাগে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে দেশের সবাতোকৈ ব্যর্থ রাজ্যখনে হয়েছে অসম। এই তথ্য অতি স্পষ্টকৈ লগতে প্রমাণ হয়ে পড়েছে যে দেশের সবাতোকৈ গৃহমন্ত্রী বিফল গৃহমন্ত্রীজনে হয়েছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। এই তথ্য অতি স্পষ্টকৈ প্রমাণ হয়েছে যে দেশের ভিতর আটাইতকৈ নিষ্কর্মা গৃহ বিভাগে হয়েছে অসম সরকারের গৃহ বিভাগ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইয়ার পিছতো মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে আজির তারিখত সুরক্ষিত অসমের কথা কই আছে। দুর্ভাগ্যজনকভাবে ইয়ার পিছতো বিজেপি সরকারখনে সুরক্ষিত অসমের ঢাক ঢোল বজায় আছে। আমি অতি স্পষ্টভাবে সরকারের তথ্যর ভিত্তিত প্রমাণ করে দিছো যে আইন শৃঙ্খলা রক্ষাত সবাতোকৈ ব্যর্থ রাজ্যখনে হয়েছে অসম। কোনো পধ্যে অসমত আর এতিয়া মানুষের সাধারণ জীবন যাপন কটাই থাকা সুরক্ষিত হয়ে থাকা নাই। আর আমি ভাবো আজির এই তথ্য পাতি স্পষ্টকৈ প্রকাশ পোৱাৰ পিছত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর কোনো পধ্যে অসমৰ গৃহ বিভাগের দায়িত্বত থাকা তেখেতৰ নৈতিক অধিকার নাই। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে গৃহ বিভাগের দায়িত্বৰ পৰা তেখেতসকলে অব্যাহতি গ্রহণ করব লাগে। কারণ স্বয়ং ন্যাশনেল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্যত প্রমাণ হয়ে পড়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাত দেশের সবাতোকৈ ব্যর্থ রাজ্য প্রমাণ ব্যর্থ রাজ্যখন হয়েছে অসম। রাইজর দলে দাঙি ধরা ন্যাশনেল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য যদি সঁচা হয় তেন্তে সঁচাকৈ অসমৰ বাবে ই অতিকৈ লজ্জাজনক। কল্পজ্যোতি শইকীয়া, প্রতিবেদন, নর্থ ইস্ট নাও।